ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এই তথ্য জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। পরে আদালত রিটের শুনানি 4 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর আগে 13 নভেম্বর সাক্ষ্য আইনের 164 ও 155 ধারা বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়।